সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এসেছি আজকে শেখ রাসেল পৌর শিশু পার্কে গোপালগঞ্জ। আমরা এখনই পার্কের মধ্যে ঢুকব এবং পার্কের মধ্যে চিত্রগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই ভিডিওটা সুন্দরভাবে উপভোগ করবেন। এটা হলো টিকিট কাউন্টার, সবাই টিকিট সংগ্রহ করতেছে এবং টিকিট নিয়ে এখান থেকে ভিতরে প্রবেশ করবে। আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। এই হলো গেট, অনেক দর্শনার্থী আসছে। পার্কের মূল গেট থেকে ভিতরে প্রবেশ করলে স্থানটি পাওয়া যাবে। এটা হলো গোলঘর। পার্কের গেট থেকে ভিতরে প্রবেশ করলে গোলঘরটি পাওয়া যায়। এখানে দর্শনার্থীরা বিভিন্ন সময় এসে বসে থাকেন বিশ্রামের জন্য। আমরা যে একটা ব্রিজ সম্মুখে যাচ্ছি, পার্কের ভিতরে একটি ছোট্ট খাল আছে, খালটি পার হওয়ার জন্য একটি ব্রিজ তৈরি করা আছে, লোহার ব্রিজ, বেশ সুন্দর। আমরা সেই ব্রিজ অতিক্রম করতেছি। বিভিন্ন দর্শনার্থী এই ব্রিজ অতিক্রম করে পার্কের ভিতরে প্রবেশ করতেছে। বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইড তৈরি করা আছে। আমরা একটা রাইডের সামনে দাঁড়িয়ে আছি, বিভিন্ন ধরনের মানুষ এই রাইডে চড়তেছে, বিশেষ করে বাচ্চারা। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর শেখ রাসেল ইকো পার্ক। চারদিকে ফুলের বাগান, বিভিন্ন ধরনের ফুলের সমারোহ এখানে। আমরা পার্কের ভিতরে রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করতেছি। দুপাশে খাল, মাঝখানে রোড এবং বিভিন্ন গাছ দিয়ে সুসজ্জিত করা হয়েছে এই পার্কটি, যেটা দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য এভাবে গাছ লাগানো এবং এই ফুল গাছগুলো সুন্দরভাবে লাগিয়ে সাজিয়ে গুছিয়ে লাগানো হয়েছে। দর্শক মন্ডলী, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং পুরো পার্কটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনারা আশা করি আমাদের ভিডিওটি দেখবেন এবং এই পার্কের সমস্ত চিত্র আমি তুলে ধরবো ভিডিওতে। এটা হলো একটা পানির ফোয়ারা, দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে প্লাস্টিকের বিভিন্ন ধরনের বোট আছে, যেটাতে বাচ্চারা সহ বড়রাও এই বোটে উঠতে পারে। দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম হয়েছে এখানে এবং এই বোটে তারা উঠে বিভিন্নভাবে মজা করতেছে। খুবই সুন্দর একটা পরিবেশ, রৌদ্রোজ্জ্বল পরিবেশে বাচ্চারা খুব পানির মধ্যে এই প্লাস্টিকের বোটে বসে মজা নিচ্ছে। পুরে শানবাঁধানো ঘাট, ঘাটের মধ্যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমরা আস্তে আস্তে সব কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। বর্তমান সময় হলো ফুলের সময়। আমরা দেখতে পাচ্ছি এখানে সূর্যমুখী ফুল খুব সুন্দরভাবে সূর্যের দিকে মুখ করে ফুলগুলো ফুটে আছে, অনেক সুন্দর নয়ন অভিরাম দৃশ্য। বিভিন্ন মানুষ এই ফুলের পাশে আসতেছে এবং ছবি তুলতেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আসে এই পার্কে আনন্দ উপভোগের জন্য। সূর্যমুখী ফুল নদীর পাশ দিয়ে, বিভিন্ন দর্শনার্থী এখানে ফুলের সৌন্দর্য উপভোগ করতেছে। এইটা হলো শেখ রাসেল ইকো পার্কের মধ্যকার মুক্তগঞ্জ। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হয়ে থাকে। বাংলাদেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রোগ্রামগুলো এখানে মঞ্চস্থ হয় এবং বিভিন্ন দর্শনার্থী তখন এখানে এই জায়গাগুলোতে বসে এই অনুষ্ঠান উপভোগ করে। খুবই সুন্দর একটা জায়গা, আপনারা না দেখলে বুঝতে পারবেন না।
অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে এই মঞ্চটি দর্শনার্থীদের জন্য। ত্রিশ টাকায় কত দূর যাওয়া যাবে? হ্যাঁ, কোনটার কি দাম বলো তো? 10 মিনিট। 10 মিনিটে কয় টাকা দিতে হবে তোমাকে? 30 টাকা, মাত্র 30 টাকা। কে চালাবে? আপনারা চালাবেন। তুমি আমাদের সাথে থাকবে না? আমরা যদি ডুবে যাই তুমি কি করবে? ততক্ষণে যদি মরে যাই? বেশি গভীর না, সাঁতরে চলে আসতে পারবো। যাই হোক, দর্শনার্থী শুনতে পাচ্ছিলেন একজন বোর্ডের মালিক যে বোট পরিচালনা করে, এবং দর্শনার্থীরা যে বোটে চলে সেই বোটে চড়তে হলে 30 টাকা দিতে হয়, এবং সে সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে। যদি কেউ বিপদে পড়ে তাহলে অবশ্যই সে তাদেরকে সেভ করে। এই যে দেখতে পাচ্ছেন বোট, খুবই সুন্দর প্লাস্টিকের বোট। যদিও এই নদীতে বেশি পানি নাই, কৃত্রিম নদী। এই কৃত্রিম নদীতে এই বোটগুলো চলে এবং বিভিন্ন দর্শনার্থী এই বোটে চড়ে আনন্দ উপভোগ করে। এই দেখতে পাচ্ছেন নদীর মধ্যে একটা বোট চলতেছে অলরেডি। দর্শনার্থী দেখতে পাচ্ছেন এখানে ভ্যানের উপর বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের খেলনা বিক্রি হচ্ছে। খুবই চমৎকার খেলনাগুলো, বিভিন্ন মানুষ বিভিন্ন দামে এই খেলনাগুলো ক্রয় করতেছেন তাদের পরিবারের জন্য, বাচ্চাদের জন্য। কিন্তু এখানে সব কিছুর একটু দাম বেশি। পার্কের মধ্যে সাধারণত যেমন হয় 2 টাকার মাল 5 টাকায় বিক্রি হয়, এখানেও ঠিক তার ব্যতিক্রম নয়। তারপরে সব কিছু পাওয়া যায়, এটাই হলো ব্যাপার। দর্শক মন্ডলী, আমরা একটু ভিতরে ঢুকে পড়েছি। এখানে দেখতে পাচ্ছি কিছু অবকাঠামো তৈরির জন্য কিছু জায়গা নির্ধারণ করা হয়েছিল, এবং কিছু অবকাঠামো তৈরিও করা হয়েছিল। কিন্তু আসলে কী উদ্দেশ্যে এই কাঠামোটা তৈরি করা হয়েছে সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা আপনাদের দেখাচ্ছি যে কীভাবে যে জায়গাগুলো তৈরি ছিল। বিভিন্ন ধরনের মানুষ এই যে জায়গাগুলোতে দেখতে যাচ্ছে। সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, আমরা এখন এসে পড়লাম একটা রাইডের পাশে। এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, বাচ্চারা সেই রাইডগুলোতে চড়তেছে। এই যে দোলনা আছে, বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে। যদিও প্রচুর রোদ, তারপরে বাচ্চাদেরকে আসলে এই রোদ কাবু করতে পারতেছে না, তারা তাদের আনন্দ উপভোগের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। দর্শক মন্ডলী, আমরা একটা ঝুলন্ত রাইডের পাশে এসে পড়েছি। রাইডটা অলরেডি সচল আছে এবং বিভিন্ন ধরনের মানুষ এই রাইডে চড়তেছে। আপনারা দেখলে খুশি হবেন যে রাইডটা অনেক উঁচু, এবং বিভিন্ন দর্শনার্থী উপরে যখন উঠতেছে তখন ভয়ে তারা চিল্লাচিল্লি করতেছে। রাইডটা একটু ঝুঁকিপূর্ণও বটে। আমরা একটা রাইডের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা জানতে পারলাম যে রাইডটাতে চড়তে হলে প্রতিজনকে 20 টাকা দিতে হয়। রাইডটা খুবই চমৎকার, ঘোড়ার মতো প্লাস্টিকের ঘোড়া তৈরি করা আছে, যেটার উপর একজন বাচ্চা বসে থাকবে এবং এটা ইঞ্জিনের সাহায্যে ঘুরবে। চমৎকার একটি দৃশ্য হবে, যদিও এই মুহূর্তে একটি বন্ধ আছে, দর্শনার্থী উঠলে এটা চালু হবে। আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই। আমি রাইডের অন্য পাশে চলে এসেছি। সব পাশেই একই চিত্র, ঘোড়া দিয়ে সুসজ্জিত, এবং প্রতিটি ঘোড়ার পরে একজন মানুষ উঠতে পারে। এইমাত্র চালু হলো রাইডটি, বেশ দ্রুত গতিতে ঘুরছে, বাচ্চারা চড়ে আছে, আপনারা দেখতে পারবেন বড় মানুষও চড়েছে। রাইডে গান বাজতেছে, খুবই চমৎকার একটি দৃশ্য, অসাধারণ অসাধারণ দৃশ্য। মন্ডলী, খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে
দেখাতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। জায়গার মাধ্যমে এরকম রাইডে চড়া যায়, খুবই সুন্দর ব্যাপার। এভাবে হয়তো কয়েক মিনিট চলবে, তারপরে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যাই দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে শেখ রাসেল ইকো পার্কের বিভিন্ন জায়গা এই ভিডিওর এই পর্বে দেখানোর চেষ্টা করলাম। বাকি জায়গাগুলো আমি অন্য পর্বে আপনাদেরকে দেখাবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।